অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার চ্যানেলে বিভিন্ন ক্লাসের আমি অঙ্ক আপলোড করছি, এবং আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার চ্যানেলে সেই অঙ্কগুলো দেখে নেবেন। আমি এখন ক্লাস সিক্সের আমি দেখাবো যে মানে কোর্সে দেখি 1.2-এর অঙ্কগুলো, সেখানে আমি দশের দাগেরগুলো দেখেছিলাম এবং আমি 11 দাগেরগুলো দেখাবো কীভাবে করতে হয়, ঠিক আছে? আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদেরই উপকারে আসবে, ঠিক আছে? এবার আমি এখন দেখাবো যে 11 দাগে যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচে সংখ্যাগুণী গসাগু ও লসাগু নির্ণয় করি, মানে আগে গসাগু করতে হবে তারপর লসাগু, ঠিক আছে? আমরা লিখে নেবো করা কীভাবে করতে হয়। প্রথমে লিখে নেবো যে 11 দাগের, আমি আর লিখছি না, 11 দাগের পুরো ডাইরেক্ট আমি 11 দাগের ডাইরেক্ট আমি এ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এ এর দাগেরটা, ঠিক আছে? বলছে 33 এবং 132, ঠিক আছে? এর মানে লসাগু এবং গসাগু করতে হচ্ছে, ঠিক আছে? মানে 11 দাগের একেরটা, ঠিক আছে? তা আমরা প্রথম ওরা ভাগ পদ্ধতিতে বলছে, ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু, ঠিক আছে? আমরা গসাগু করবো এই 33-32-কে, মানে আমরা গসাগু করবো, তারপর 33 আগে লিখে নেবো এটা, এটা আমরা ভাগ পদ্ধতি আমরা গসাগু করি, ঠিক আছে? 132 লিখে নেবো, তাহলে 132 আমরা যখনই লিখে দেবো তাহলে কিনা এই এই 33-132 ভাগ করবো, আমরা এই 3 দিয়ে করি, আমরা এই 3 দিয়ে করি, তাই করি এনে যদি আমরা 3 দিনে 3 দিয়ে তো যাচ্ছে, কেন 3 দিয়ে করে 3 দিকে 9 হচ্ছে না, 4 দিয়ে করে 3 4 12 আর 4 4 16, আচ্ছা 3 4 12 আর 4 4 16, অর্থাৎ এনে আমাদের 4 দিয়েও মনে হয় দেখি 4 দিয়ে যাচ্ছে কিনা আমরা দেখে নেবো। এখানে আমরা সাইডের ভাগটা করে দেখে নিই যে 33 কিন্তু আমরা যদি 4 দিয়ে করি তো 3 4 12 2 1 3 4 12 1 13, অর্থাৎ আমাদের কি এখানে আমার 4 দিয়ে আছে কত হবে 132, অর্থাৎ এখানে তো 4 দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? 4 দিয়ে থাকি ম্যাচ খেয়ে যাচ্ছে, অর্থাৎ 4 33 132, ঠিক আছে? তাহলে এখানে আমাদের তবে কি আমাদের লসাগু করতে হবে 33টা, এটা ভাগ গেল, এটা কি লসাগু, এখানে কীভাবে লসাগু করবো, তাহলে ভাগ পদ্ধতিতে এবং আর ভাগ পদ্ধতিতে গসাগু হলো এবং সিম্পল লসাগু করবো কত দিয়ে, প্রথম আমরা এখানে সিম্পল করবো যেহেতু 100 আমাদের কত আছে, এখানে 100 আমাদের 32 আছে, 132 মানে আমাদের এখানে 2 তো যাবেই, কেন যেহেতু এখানে 132 মানে আমাদের যেদিন যাই তাহলে আমাদের একদিন হ্যাঁ 2 যাই, প্রথম 2 গেলে কত 33টা বসিয়ে নেবো, তারপর 2 গেলে 6 2 12, তাহলে 1টা যাবো 6 2 12, তাহলে 6 2 12 তাহলে 166 হচ্ছে, কেন হচ্ছে তাহলে যে ভাগ যে এটা যদি আমরা ভাগ করি তাহলে 2 মানে 2 6 12 হাতে হলে 1 1, তাহলে কত আবার 6 2 12, তারপর আমরা 2 দিয়ে করে নেবো আবার 2 দিয়ে আমার 33টা বসে গেল এবং এটা কত হবে 33 হবে, লাস্ট আমার 3 দিয়ে করবো, 3 দিয়ে করতে কত হবে 11, এটা কত 11, আর লাস্টে কত আমরা 11 দিয়ে করবো, 11 1 11 11 11, কেন হলো 11 1 11, তার কারণ হচ্ছে কি 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এখানে দুটো পেয়ে গেলাম, একটা ভাগ পদ্ধতি, একটা ভাগ পদ্ধতি গসাগু এটা, আর এমনি সিম্পল লসাগু। তা আমরা এখানে কী লিখবো, এখানে আমরা লিখবো যে যে এই যে 16 সংখ্যাটা গসাগু, এখানে আমরা অর্থ লিখবো যে 33 এবং 132-এর ভাগ পদ্ধতিতে, ঠিক আছে, ভাগ ভাগ পদ্ধতিতে গসাগু হলো কত এই 33টা, ঠিক আছে? যেহেতু মিলে গেছে আমাকে 33, ঠিক আছে? এবার আমরা লিখবো সেখানে অত লিখবো যে তো এখানে আমরা লিখবো যে 33 এবং এর, ঠিক আছে, 33 এবং এর লসাগু কত আমরা দেখবো, তাহলে 33 এবং 132-এর লসাগু মানে কি সব কটার গুণ হবে, ঠিক আছে? তাহলে লসাগু হচ্ছে কত হচ্ছে এখানে 2 2 আর 3 11, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, সমাস মন্দির প্রথম 2টা 3 দিয়ে নেবো, 1টা 3 আর 1টা 11, ঠিক আছে? তাহলে আমরা কী বলছিলাম এটা কি টোটাল গুণ হবে, তার 3 11 33, আর এখানে এই সংখ্যার সামনে গুণ বা প্রসঙ্গ গুণ হবে, তাই এখানে টোটাল গুণ করলে হবে এবং এক একটা ভেঙে ভেঙে দেখছিল আমাদের হবে, ঠিক আছে? তাহলে আমরা দুটো গুণ করছি, 2 2 4 3 11 বসে গেল, 3 3 4 12 গুণ 11, 11 2 22 হাতে হইলো 2 11 1 11 2 কত 13, তাহলে কত হলো 132, ঠিক আছে?
তাহলে এই যে সংখ্যা টোটাল সংখ্যাটার কত হলো, একটা হলো 33 হচ্ছে তার ভাগ পদ্ধতিতে গসাগু, আর লসাগু হচ্ছে 132। ঠিক আছে, এরপর আমরা বিয়েরটা দেখে নেবো, বিয়েরটা কত আছে, আমরা বিয়েরটা দেখে নেবো, বিয়েরটা বলেছে কত, 90 এবং 44। 90 এবং 44 আমরা 90টাকে আমরা ভাগ করতে কোন দেবো, তাহলে 90টাকে 90 একে 90 একে 90। ঠিক আছে, তাহলে বিয়োগ করে দেবো, তা কত, 4টা নেমে গেলো, কত দিতে, 5 দিতে, 5 দিতে হচ্ছে। এবং 90 যেহেতু মানে এটা ছোট হয়ে গেল, তাহলে কি এই যে এখানে আমাকে দায়িত্ব দেবো, তেনে এই যে 90টা এখানে চলে আসবে, এসে আবার 54 একে 54, কারণ যেহেতু 90 বলবো তা 54 কি 54 হবে আমাদের, তা 54 বসলো, বিয়োগ করবো, করার পর দেখবো 9 6 4 কত, 6 4 কত, 10 6 দিতে, হাতে হলে 1 1 হলে কত, 1 আর 5 6 6 কত, 3 দিতে, না সরি, হ্যাঁ 3 দিতে। এবার 36টা আমার এখানে চলে যাবে, তা 36 যদি আমার চলে যায়, তা 36 যদি 54 কাজ চলে যায় আমাদের, এবার এই 54টাও চলে যাবে, তা 36 একে 36 গেল। তো এবার আমার নামটা উত্তর, এবার 36 একে 36 হলো, এবার এবার এই যে এই যে 6 আছে, 6 কয়তো 14 6 কয়তো 14, আমাদের কত, 8 দিতে, হাতে 1 1, আর এই 3 4 4 কয়তো 5 1 দিতে, আর 36টা চলে আসবে। এবার 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 18 দিকে ভাগ করবো, তো 2 18 36 মিলে গেল আমাদের, তাহলে এখানে কি গসাগু আমাদের এই 18 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী করবো, আর এখানে আমরা 90 এবং 44 আমরা লসাগু করবো। ঠিক আছে, যেহেতু 44 আমার 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে 45 হবে, 2 দিয়ে করলে কত হবে, 7 2 14, আর 2 2, তো 72 2 74, 72 2 144। ঠিক আছে, আবার 2 দিয়ে করলে কত হচ্ছে, 45টা 45 বসছে, এটা 45টা 45 বসবে, আর কত, 3 2 6 1 আর 6 36, 72। আবার 2 দিয়ে করলে 45টা 45 বসবে, এটা কত, 18 হয়ে যাবে, 2 দিয়ে করলে 45 45 বসবে, আর 9 2 18, এবার 2 আর 4 যাবে না, এবার কত, 3 দিয়ে কত, 3 দিয়ে করলে কত হচ্ছে, 15 3 15 45, আর 3 3 6 9, আবার 3 দিয়ে গেলে কত হবে আমাদের, 5 আসবে, আর এখানে কত, 1 আসবে, আবার 5 দিয়ে করতে হবে, এবার গেলে 5 1 5, আর এটা 1টা বসে। ঠিক আছে, তাহলে আমাদের কী দাঁড়ালো, এখানে দাঁড়ালো যে 90 এবং 44-এর ভাগ পদ্ধতির গসাগু কত হলো, এই 18। ঠিক আছে, কত, 18। এবার লিখতে হবে না, 90 এবং 144-এর লসাগু। ঠিক আছে, তাহলে 144-এর লসাগু কত হবে, এই সব গুণ হবে, কটা 2 আছে দেখি আমরা, 1টা 2টো 3টে 4টে, তা 4টে 2 আমরা লিখে নিয়ে যাবে, 4টে 2 লিখে নিলাম, তারপর 2টো 3 আছে, আর 1টা 5 আছে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমার জায়গা হচ্ছে না, আমি একবারে মুখে গুণ করছি। ঠিক আছে, তাহলে 3 5 3 15, 15 2 30, 30 3 90, 90 2 180, তাহলে আমরা আগে 4টা লিখে 180 লিখে দিই। ঠিক আছে, তাহলে এই যে 4টা হলো, এই দুটো গুণ করলাম, 4 করলাম, ঠিক আছে, 180 করলাম, এবার গুণ করে দিই 4 0 0, যেহেতু জায়গা নেই তাই আমি করে দিচ্ছি, আর 4 8 32, হাতে হলো 3 4 1 4 4 7, অর্থাৎ 720 এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, 720 এইটা হবে অ্যান্সার, অর্থাৎ লসাগু 720 হবে। ঠিক আছে, যেহেতু আমার এখানে জায়গাটা নেই বলে তাই আমি পয়পাটায় উল্টাচ্ছি না, তাই আমি এনেই একবার ডাইরেক্ট গুণ করে দিলাম, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এটা ভেঙে ভেঙে ওই 720 হতো। ঠিক আছে, এরপর আমি পরে অঙ্ক চলে যাবো, সিএরটা কি বলেছে, সিএর হচ্ছে 32 40 এবং 32 40 এবং 72 দুটো বলেছে, তাহলে আমরা এইটা দেখে এটা ভাগ করবো, যেটা এইটা এইটা ভাগ করবো, ভাগ করে যেটা বেরোবে সেটা বা এটাকে ভাগ করবো। ঠিক আছে, তাহলে 32টাকে আমরা 40কে ভাগ করে নিই, তাহলে 32 যেহেতু 40 দেবো, তাহলে 32 একে
বত্রিশ যেহেতু ছোটো, তা চল্লিশে ভাগ করে, চল্লিশকে ভাগ করা যাবে, তা বত্রিশ একে বত্রিশ, তো বিয়োগ দেবো দিয়ে কত, দুই কয়তে আর দশ আর দিতে, আর হাতে এক, চার গেলে মিলে শূন্য, তাহলে বত্রিশটা মাঝখানে বসিয়ে দেবো, এবার বলবো চার আসতে বত্রিশ মিলে গেল, আর এই বত্রিশটা দিয়ে আবার বাহাত্তর, ঠিক আছে, এই এই আটটা দিয়ে, এই আটটা দিয়ে এই বত্রিশ বাহাত্তরকে ভাগ করবো, ঠিক আছে, তাহলে আট নয় বাহাত্তর, বিয়োগ করলে তাহলে কি আমরা এখানে লসগ গসগত আট পেলাম, ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে এইটা লসগটা করে নেবো, ঠিক আছে, তাকে লসগটা করে নিই, ঠিক আছে, তারপর আমরা দেখাচ্ছি, ঠিক আছে, দূরে করলে কত হবে, ষোলো, দূরে করলে কুড়ি, দূরে করলে ছত্রিশ, দূরে করলে আট, দূরে করলে দশ, দূরে করলে কত, আঠেরো, দূরে করলে চার, দূরে করলে পাঁচ, দূরে করলে কত, নয়, দূরে করলে দুই হবে, এটা পাঁচকে পাঁচই বসবে, নয় কি নয় বসে যাবে, আবার দূরে করলে এক, পাঁচটা পাঁচই বসবে, দূরে করলে নয়টা নয় বসবে, আর একটা তিনটে করলে এটা পাঁচটা পাঁচই বসবে, আর তিন তিরিকে নয়, আর একটা তিনটে করলে এক একই বসবে, পাঁচ পাঁচই বসবে, আর তিন একে তিন, আর লাস্টে পাঁচটা করলে সব এক হয়ে গেল, ঠিক আছে, তার মানে কী দাঁড়ালো, এখানে আমরা দাঁড়ালো যে টোটাল আমাদের, টোটাল আমরা ভেঙে দেখিয়ে দিয়েছি যে কীভাবে করতে হয়, আপনারা অবশ্যই দেখে নেবেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, তাই জন্য আমরা লিখবো যে বত্রিশ কমা চল্লিশ এবং বাহাত্তরের ভাগ পদ্ধতিতে গসাগু কত, এই আটটা বা এখানে আটটা, তাহলে আট ভাগ করে গসাগুলো আট, ঠিক আছে, এবার লিখবো যে বত্রিশ কমা চল্লিশ এবং বাহাত্তর এর লসাগু, লসাগু কত, এগুলো সব গুণ হবে, এক দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচটা দুই, ঠিক আছে, তাহলে সমান সমান দেয় দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই, তাহলে পাঁচটা দুই লিখে নিলাম, তাহলে এক দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচটা দুই লিখে নিলাম, আর এক দুই তিন চার পাঁচ, পাঁচটা দুই আর দুটো তিন একটা পাঁচ, দুটো তিন একটা পাঁচ, ঠিক আছে, আমরা গুণ করতে, ঠিক আছে, দুই গুণে চার, গুণ বসে যাবে সব, বসে গেল সব যেমন ছিল, চার দুই চারে আট, আবার এইগুলো বসে যাবে, এই যেটা বসবে, যার যার লাইন তলায় আন্ডারলাইন হচ্ছে সেইগুলো গুণ হচ্ছে, ঠিক আছে, যে যে সংখ্যার নিচে আন্ডারলাইন হচ্ছে সেইগুলো গুণ হচ্ছে, ঠিক আছে, আট দু ১৬, ঠিক আছে, ১৬ দুগুণে ৩২, তিন দুগুণে ছয়, তিন তিক্ষে নয়, দেখুন তিন ছয় ১৮ আর তিন নয় ২৭ ২৮ ৫, তো আবার এটা গুণ হয়ে যাবে পাঁচ আসছে চল্লিশ শূন্য, হাতে হলো চার, পাঁচ চল্লিশ দু চার চুয়াল্লিশ, সাত দু চার, পাঁচ দু দশ আছে ১৪, অর্থাৎ ১৪৪০, তাহলে এইটা হবে তার গসাগু, আপনারা ভালো করে দেখবেন, এটা আমি ভেঙে ভেঙে দেখেছি, ঠিক আছে, আর এটা ডাইরেক্ট একসঙ্গেও করা যেত, আমি ডাইরেক্ট আর একসঙ্গে করলাম না আমাদের বোঝানোর জন্য, তো আমি এটা কেটে কেটে করলাম, ঠিক আছে, এরপরে আমরা ডিএটটা রেখে নেবো, তাহলে ২৮ বলেছে কমা ২৮ কমা ৪৯ কমা এবং বা কমা দিয়েছে বা ৭০ দিয়েছে, ঠিক আছে, তাহলে ভাগ পদ্ধতি করতে প্রথম আমরা এই ২৮ জায়গায় ভাগ করবো, যেটা ভাগফল বেরোবে সেটা আবার ৭০ দিয়ে ভাগ করবো, ৭০কে ভাগ করবো, ঠিক আছে, তা আমরা দুটো রকমভাবে ভাগ করবো, তাহলে আমরা প্রথম ২৮ ২৮ দিয়ে আমরা আগে ৪৯কে ভাগ করে নিই, তাহলে ২৮ ৪৯কে ভাগ করে আমরা ২৮ ১কে ২৮ পাবো, কিন্তু একটু ডবল করলে ৫৬ হয়ে গেছে, হবে না, তাহলে আট কয়তে নয় এক দিতে, দুই কয়তে চার দুই দিতে, ২১ গেল, আর এই ২৮ চেঞ্জ হয়ে গেল, আবার ২১ ১কে ২১ বিয়োগ করবো আমরা, তাহলে এক কয়তে আট সাত দিতে, দুই দিন মিলে গেল, আবার এই যে ২১টা এনে বসে যাবে, এই যে ২১টা এনে বসে যাবে, আর সাত দিয়ে আমরা ২১ ভাগ করে তিন সাতে ২১,
তাহলে আমরা কি সাত পেয়ে গেলাম। তাই সত্তরকে আমরা প্রথম কি এই সাত দিয়ে ভাগ করবো, কোন সাত দিয়ে এই সাত দিয়ে, যেহেতু আমাদের ভাগ ভাগ যেহেতু আমাদের গস করে পাবো, সাত দশে সত্তর, সাত দশে সত্তর, তাহলে মিলে গেলো আমাদের, বিয়োগ করলে সাত দশে সত্তর। আর এই যে টোটালটাকে আমরা এখানে কি লসও গুণ দেবো, এটা আমরা ভাগ পেয়ে গেলাম, ঠিক আছে, এই ভাগ পদ্ধতিতে গসগু পেয়ে গেলাম। এবার আঠাশ কমা ঊনপঞ্চাশ কমা সত্তর আমরা লসও করছি, ঠিক আছে, দুইটা করলে চোদ্দো, দুইটা করলে ঊনপঞ্চাশই বসবে, দুইটা করলে কত পঁয়ত্রিশ। সবসময় দুইটা করার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে ভালো হবে, ঠিক আছে, পঁয়ত্রিশটাই বসে যাবে। এরপর কত, এরপর আমাদের পাঁচ দিয়ে সাতটা সাতই বসবে, পাঁচ দিয়ে করলে ঊনপঞ্চাশ, ঊনপঞ্চাশই বসবে, আর থেকে সাত বসবে। এবার লাস্ট আমরা কত সাত দিয়ে করবো, সাত একে সাত, সাত সাত ঊনপঞ্চাশ, সাত সাত একে সাত, আর লাস্টে কত সাত দিয়ে করে দেবো, এক 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 হয়ে গেল। তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম, এখানে আমরা লিখে নেবো যে আঠাশ ঊনপঞ্চাশ এবং সত্তর এর ভাগ পদ্ধতিতে গসাগু হল কত, এই যে সাতটা, ঠিক আছে, এই যে সাতটা, ঠিক আছে, আর এখানে এই সাতটা, ঠিক আছে, এই সাত আর এই সাত একই, ঠিক আছে, কত সাত। আবার লিখে নেবেন আমরা যে আঠাশ কমা ঊনপঞ্চাশ কমা সত্তর এর লসাগু, হ্যাঁ, লসাগু, ঠিক আছে, এই সময় সময় লিখবে, ঠিক আছে, দুটো দুই, একটা পাঁচ, দুটো সাত, ঠিক আছে, দিয়ে আমরা ভাগ করবো, দুই দুগুণে গুণ করবো, দুই দুগুণে চার, গুণ পাঁচ, গুণ সাত, গুণ সাত বসে গেল, পাঁচ চারে কুড়ি, গুণ সাত, গুণ সাত, আবার এই দুগুণ হবে সাত শূন্য শূন্য, আর সাত দুগুণে চোদ্দো বসে গেল, গুণ সাত, আবার এই দুগুণ হবে সাত শূন্য শূন্য, আর সাত দু চার সাত আঠাশ, সাত চারে আঠাশ, আঠাশে আট, আঠারো দুই, আর সাত একে সাত, সাত আট দুগুণ নয়, অর্থাৎ নশো আশি, টোটাল নশো আশি। তাহলে আমাদের এইখানে এই অঙ্কটা শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখে নেবো যে এই যে এই এই অঙ্কগুলো, মানে আমি এই অঙ্কগুলো দেখিয়ে দিলাম, এবার আপনাদের আমি বারোর দাগে দেখাবো এই অঙ্কগুলো কী করতে হয়। বলছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যার আঠেরো চব্বিশ এবং বাই বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য, ঠিক আছে। আমার একটু গলাটা বসে গেছে ঠান্ডায়, যেহেতু ঠান্ডা লেগে গেছে যার জন্য গলার প্রবলেমটা একটু হচ্ছে, আপনাদের একটু কষ্ট করে বুঝে নেবেন, ঠিক আছে, গলার একটু প্রবলেম হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আমি কোশ্চেনে লিখেছি যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, ঠিক আছে, ছোট সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি সবচেয়ে ছোট সংখ্যা যা যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য, মানে বিভাজ্য, ঠিক আছে। তাহলে এটা কি যখন ছোট সংখ্যা বলবে, ঠিক আছে, ছোট সংখ্যা মানে কি আমরা লসাগু, ঠিক আছে, তা লসাগু আমরা কেমন করবো, আমরা লসাগু গণ্য কত, আমরা সরি আঠেরো কমা এটা অত, ঠিক আছে, আঠেরো কমা চব্বিশ কমা এবং বিয়াল্লিশ এর লসাগু নির্ণয় করবো, এর লসাগু নির্ণয় করবো, ঠিক আছে, নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আঠেরো লিখে নেবো, চব্বিশ এবং বিয়াল্লিশ, ঠিক আছে, তাহলে দুটো করলে আমরা কত পাবো, নয়, দুইটা করলে বারো পাবো, দুইটা করলে একুশ পাবো, ঠিক আছে, এর নিচে এটা করলাম, এর নিচে এটা করলাম, এর নিচে করলাম, কিন্তু দুইটা আমরা ভাঙলাম, ঠিক আছে, আবার দুইটা করবো, কারণ যেহেতু বারো দুইটা যাবে, নয় বসলো, ছয় বসলো, একুশ বসে গেল, আবার যদি ছয় আছে আবার দুই দিয়ে যাবে, নয়টা নয় বসে গেল, তিন হবে, আর থেকে একুশ হবে, আর দুইটা আমাদের যাবে না, কত তিনটা করতে হবে, তিন দিকে নয়, আর তিন এককে তিন, আর তিন সাত একুশ, আর লাস্টে তিন দিয়ে গেলে তিন এককে তিন, আর সাতটা বসে গেল, আর লাস্টে আমরা কত সাত দিয়ে দেবো, হয়ে গেলো আমাদের, একটা এক আছে, সাতটা হয়ে গেল। এখানে আমার লিখতে হবে যে নির্ণয়, এখানে আমার লিখতে হবে যে নির্ণয় লসাগু, নির্ণয়
লসাগু, লসাগু মানে কি এই টোটালি গুণ গুণ হবে, এই যে উৎপাদক গুণ এই উৎপাদক গুণ সবকে গুণ হবে। তা দুটো দুই আছে তিনটে, তা দুই গুণ দুই গুণ দুই, ঠিক আছে, দুটো তিন আছে, তিনটে দুই আছে আর দুটো তিন আছে আর একটা সাত আছে, ঠিক আছে, আমরা গুণ করবো দুই গুণে চার গুণ দুই, তাহলে দুই চারে আট গুণ তিন গুণ তিন গুণ সাত, তিন আসতে ২৪, গুণ তিন গুণ সাত, তিন তিন চারে ১২, হাতে এক তিন গুণে ছয় কত সাত, গুণ সাত, সাত দুয়ে সাত দুয়ে ১৪, চার হাতে এক সাত সাত ৪৯, এক কত ৫০, অর্থাৎ ৫০৪। তাহলে ৫০৪ হচ্ছে আমরা টোটাল লসাগু, কিন্তু আমাদের এখানে লিখতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যা হলো, লিখতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যা হলো ৫০৪, ৫০৪ যা ১৮, ২৪ ও ৪২ দ্বারা বিভাজ্য, বিভাজ্য, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। এরপর আমরা পরের অঙ্কটা নেব, কত বলেছে যে ১৩টা, বলছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যারা, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে ৪৫ ও ৬০ কে ভাগ করলে, ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে। তাহলে ৪৫ এবং ৬০কে আমরা ভাগ করতে হবে, তাই অথবা লিখবো যে তাহলে বড় সংখ্যা মানে কি আমাদের গসাগু, বড় সংখ্যা হলেই আমাদের গসাগু করতে হবে, ঠিক আছে, ছোট সংখ্যা হলে লসাগু আর বড় সংখ্যা হলে কি বড় সংখ্যা মানে গসাগু, তাই লিখতে হবে যে ৪৫ ও ষাটের ভাগ পদ্ধতিতে গসাগু নিয়ে করতে, ভাগ ষাটের ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হবে, নির্ণয় করব, নির্ণয় করব, ঠিক আছে। তা আমরা ৪৫ দিয়ে আমরা কাকে ভাগ করব, এই ষাটকে, তা আমি ষাট ৪৫ আমি যদি ষাটকে ভাগ করি তাহলে কী হবে আমাদের এখানে, লিখবো যে ষাট যদি তাহলে ৪৫ ষাটকে ৪৫ পেয়ে যাচ্ছি, এনা বিয়োগ করে দেবো, তাহলে পাঁচ কয়েক দশ, পাঁচ দিতে হাতে হলে এক, তাহলে পাঁচ পাঁচ হাতে এক, তাহলে এক আর চারে কত পাঁচ, তাহলে পাঁচ কয়েক ছয় এক দিতে, তাহলে এই যে ৪৫ চলে আসবে আমাদের, এবার তিন তিন পনেরোম ৪৫, এই তিন পনেরোম ৪৫ মিলে গেলো, তোমার শূন্য হয়ে গেলো। তাহলে আমাদের এখানে কি এখানে কি এখানে যে ভাগ বহু সংখ্যাটা বা ভাগফলটা বা গসাগুটা হবে কোনটা, ১৫, কত হবে ১৫, তাহলে লিখতে হবে যে নির্ণয় গসাগু, এখানে লিখে নির্ণয় নির্ণয় ভাগ পদ, সরি নির্ণয় ভাগ পদ, নির্ণয় ভাগ পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে গসাগু হলো ১৫, ঠিক আছে, ভাগ পদ্ধতি গসাগু হলো ১৫, এবং এখানে লিখতে হবে অতএব ১৫ দিয়ে ৪৫ ও ষাটকে ভাগ করলে কোনো কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ
থাকবে না। তাহলে আমাদের এইটাই হবে অ্যান্সার, ঠিক আছে? আপনারা ভালো করে দেখবেন, কেন এই অঙ্কগুলো এইরকমভাবেই করতে হয়, আপনারা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এরপরের অঙ্কটা কত, 14টা কি বলেছে? 14টা বলেছে যে বুঝে গেল যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু, ঠিক আছে? দুটি সংখ্যার লসাগু, লসাগু ও গসাগু, সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে যথাক্রমে ঠিক আছে যথাক্রমে কত বলেছে, 5, 252, সরি, 252 ও ছয় সংখ্যা দুটি ছয় সংখ্যা দুটি গুণ ফল কত, ঠিক আছে? গুণ ফল কত, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটা করবো, কী করবো আমরা এই অঙ্কটা, এই অঙ্কটা আমরা কিছু করবো না, খালি আমরা এখানে দেখে নেবো যে যে আমরা জানি দুটি সংখ্যা গুণফল সমান কি। আমরা দেখবো যে ধরি দুটি সংখ্যার, ঠিক আছে, ধরি দুটি সংখ্যার গুণফল, সমান সমান আমরা দুটি সংখ্যার গুণফল সমান সমান কী হয় আমাদের, আমরা দুটি সংখ্যার গুণফল সমান সমান যাই গিয়ে সংখ্যা দুটির গসাগু, তাহলে সংখ্যা দুটির গসাগু, ঠিক আছে, এটা গুণ, হ্যাঁ গুণ এইটার সঙ্গে, ঠিক আছে, গুণ জায়গা যেহেতু জায়গা নেই, গুণ সংখ্যা দুটির লসাগু, সংখ্যা দুটির ল সাগু, ঠিক আছে? তাহলে বলতে হবে যে দুটি সংখ্যার গুণফল মানে কি, কেন বলছে যে গুণফল কত বলেছে, তাই কি সংখ্যা দুটি গুণফল কি, দুটি সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু, ঠিক আছে? দিয়ে আমরা সমান সমান দেবো, দিয়ে দুটো সংখ্যা কত বলেছে, দুটো সংখ্যা বলেছে যে তাহলে সংখ্যা দুটির গুণফল হলো, এখানে লিখবে যে সংখ্যা দুটি গুণফল, এটা অতএব, ঠিক আছে, এটা অতএব তাহলে সংখ্যা দুটির গুণফল হলো কত হচ্ছে, একটা হচ্ছে 5, 252 গুণ 6, 252 গুণ 6, তাহলে সময় সময় কত হবে, তো 6 2 12, হাতে হলো 1, 6 5 30, 30 কত, 31, হাতে হলো 3, আর 6 2 12, 3 কত, 15, অর্থাৎ 1512, তাহলে এইটা হবে উত্তর, ঠিক আছে? এরপরে আমরা পরের অঙ্ক চলে যাবো, এরপর আমরা 15 অধ্যায়ের অঙ্কটা করবো, 15 অধ্যায়ের অঙ্কটা বলেছে, 15 অধ্যায়ের অঙ্কটা বলেছে যে যে দুটি সংখ্যার দুটি সংখ্যার গসাগু গসাগু দুটি সংখ্যার গসাগু ও লসাগু কর গসাগু ও লসাগু দুই সংখ্যার গসাগু ও লসাগু গসাগু ও লসাগু যথাক্রমে যথাক্রমে ঠিক আছে কত কত বলেছে, একটা 8 ও 280, 8 ও 280 কমা, ঠিক আছে, তাহলে একটি সংখ্যা হচ্ছে একটি একটি সংখ্যা সংখ্যা 56 হলে অপর সংখ্যা দিক, ঠিক আছে, অপর সংখ্যাটি কত, ঠিক আছে, তাহলে একটা সংখ্যা 56 হলে তাহলে অপর সংখ্যা আমাদের কত হবে, ঠিক আছে, আমরা এখানে ধরতে পারি যে অপর সংখ্যা আমরা x ধরতে পারি, ঠিক আছে,
তাহলে অপর সংখ্যা যদি আমাদের এক্স যদি এতে আমাদের কোনো সমস্যা নেই, কেন আমাদের অপর সংখ্যাটা আমাদের বার করতে হবে, কেন অপর সংখ্যাটা আমাদের খুব দরকার। তাহলে একটি সংখ্যা আমার 56 হয়ে গেলে তাহলে ধরি অপর সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে। আমরা এক্স ধরছি যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে। এক্স হলে আমাদের খুব সুবিধা হয়, ঠিক আছে। তো আমরা এক্স ধরে নিলাম, ধরে নেওয়ার পর আমরা কী অথবা দেবো, দিয়ে আমরা কী করবো, দুটি বুঝি যে দুটি সংখ্যার গুণফল মানে কি, আমরা এখানে পেয়ে গেছি যে দুটি সংখ্যার গুণফল মানে কত, আমরা খুব মানে সোজাভাবে পেয়ে গেছি, ঠিক আছে। তো আমরা সেটা করে নেবো, ঠিক আছে। তো আমরা লিখে নিয়েছি অথবা দিয়ে যে লিখবো কি মানে দুটি সংখ্যা, ঠিক আছে, দুটি সংখ্যার কি বলছে গুণফল সমান সমান কি, দুটি সংখ্যার গুণফল সমান সমান আমরা পাচ্ছি যে সংখ্যা দুটির গসাগু আর লসাগু, ঠিক আছে। সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু, ঠিক আছে, গসাগু এবং লসাগু। এবং এখানে আমরা বাদ দিয়ে লিখবো বা কী আছে, এবার বাদ দিয়ে লিখবো যে কী লিখবো যে দুটি সংখ্যার গুণফল। তো দুটি সংখ্যার গুণফল মানে আমরা কী জানি, আমরা জানি যে তাহলে গসাগু মানে কত, গসাগু মানে আমরা 8 পেয়েছি, আর লসাগু মানে 280 পেয়েছি, এই 200 লসাগু। তাহলে গসাগু আর লসাগু মানে কি, এইটা আর এইটা, এইটা যে গসাগু এটা যে লসাগু, আমরা এইদিকে একটা পেয়ে যাচ্ছি। আর দুটি সংখ্যার গুণফল মানে কি, তাহলে লিখতে হবে যে একটি সংখ্যা এবং অপর সংখ্যা, তাহলে লিখতে হবে দুটি সংখ্যার গুণফল কি, এখানে লিখতে হবে যে একটি সংখ্যা মানে, একটি সংখ্যা মানে এই যে একটি সংখ্যা 56, তাহলে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, অপর সংখ্যা মানে কি, এই যে অপর সংখ্যা আমি এখানে আগে অপরটা লিখে দিতে পারি, ঠিক আছে, অপর সংখ্যা হলো সমান সমান এই যে দুটি সংখ্যা মানে কত, একটা আছে 8 গুণ 280, ঠিক আছে। আমরা বাদ দেবো, বাদে একটি সংখ্যা মানে কত 56 গুণ অপর সংখ্যা মানে আমাদের এক্স আছে সমান সমান 8 গুণ 280। এবার এখানে বাদ দিয়ে আমরা এক্সের মান যদি ভাগ করবো তাহলে এক্সের মানটা এখানে লিখে নেবো, লিখে নেওয়ার পরে আমরা 8 লিখবো, 8 গুণ 280, আর এক্সের সঙ্গে যেহেতু 56 গুণে আছে এখানে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে গুণের সঙ্গে, তাহলে এই এই পারে গেলে কি ভাগ হয়ে যায়, বা এক্স সমান সমান তাহলে 8 গুণ 280, এইটা আছে কি নিচে কি ভাগ হয়ে যাবে 556। এবার আমরা কাটাকুটি করবো যে 8 দেখালে 8 7 56, 8 7 56, আর 7 দেখালে 4 7 28, অর্থাৎ 96, ঠিক আছে। তাহলে কত, 7 4 28, আর 96 বসে, ঠিক আছে। তাহলে লিখতে হবে যত দিয়ে যে এক সমান সমান 40, অর্থাৎ এখানে লিখবো যে অপর সংখ্যাটি হলো হলো কত, 40। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আপনারা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। এরপরে আরেকবার দেখে নিন অঙ্কটা, নাহলে সমস্যা হয়ে, ঠিক আছে। তাহলে কত, অর্থাৎ অপর সংখ্যাটি হলো 40, কেন হলো, কারণ আমি অপর সংখ্যা এক্স ধরেছিলাম, তা আমি এক্স, ঠিক আছে, বসেছিলাম, ঠিক আছে, 40। এরপরে আমরা 15 করছি, আপনাকে 16 করবো, 16টি বলেছে যে দুটি সংখ্যার, দুটি সংখ্যার গসাগু এক, তো সংখ্যা সংখ্যা দুটি, সংখ্যা দুটি লিখি, ঠিক আছে। বলছে দুটি সংখ্যার গসাগু এক, তাহলে সংখ্যা দুটি লিখি, তাহলে দুটি সংখ্যার গসাগু আমরা যদি এক পেয়ে যাই, তবে জানি যে দুটি সংখ্যার গসাগু আমরা কোনটা, আমি লিখবো যে অতিরিক্ত লিখবো যে এটা লিখতে, ঠিক আছে। আমরা অতিরিক্ত লিখতে হয় যে যে কোনো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হয়, তবে সবাই জানি যে কোনো মৌলিক সংখ্যা মানে গসাগু কেন এক হয়, যে দুটো নাম মিললে তো আমরা জানি যে নাম মিললে আমাদের এক হয়, যেমন লিখি যে যে কোনো, যে কোনো, যে কোনো মৌলিক সংখ্যার যে কোনো পরস্পর, ঠিক আছে, যে কোনো পরস্পর, ঠিক আছে, পরস্পর, ঠিক আছে,
এটা মৌলিক নয়, এটা শুধু পরস্পরের যে কোনো পরস্পর মৌলিক সংখ্যার সংখ্যার গসাগু এক হয়, যেমন মানে কোন কোন সংখ্যা, ঠিক আছে, যেমন আমরা দিতে পারি 4 5 4 5 পরস্পর মৌলিক সংখ্যা, তারপর দিতে পারি কত 5 7 5 7 ইত্যাদি, ঠিক আছে। তাহলে এই সংখ্যার উৎস হবে এইটা, ঠিক আছে, আপনারা ভালো করে দেখে নেবেন, কেন এইভাবেই অঙ্ক করে দিয়েছে, ঠিক আছে। এরপর আমরা কত শত টাকাটা করে নেবো, শত টাকা অঙ্কটা কি বলেছে, যে বলছে 48টি রসগোল্লা 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ সন্দেশ কোনোটি না ভেঙে, কোনোটি কোনোটি কোনোটিকে না ভেঙে, কোনোটি কোনোটি না ভেঙে, কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে, সমান কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা আমরা এটা ভালোভাবেই জানি যে এটা আমরা কী করতে হবে, এটা আমরা কোনো কিছু গসাগু করতে হবে, কেন কতজনকে দেওয়া যাবে মানে বেশি বলেছে, কতজনকে মানে বেশি, যখনই বেশি বলবে বা বড় বলবে তখন কী করতে হবে, ভাগ পদ্ধতিতে গসাগু। তাহলে লিখতে হবে যে 48,64 এর ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। হয়ে গেল, তাহলে কি 48কে আমরা 64 দিয়ে লসাগু করব, ঠিক আছে। তাহলে 48 একে আমরা 48 পাবো, কারণ 48 যেহেতু ছোটো আছে, তাহলে 48 একে 48, তাহলে 8 কয়তে 14, তাহলে 2 6 দিতে হাতে হলে 1 1 আর 4 কত 5 5 কয় 6 1 দিতে, ঠিক আছে, 16 হয়ে যাবো, এই 48 চেঞ্জ চলে আসবে। এবার 48-এর নামটা আমরা 48কে ভাগ করবো 16 দিয়ে, তাহলে 16 দিয়ে আমরা 48কে ভাগ করবো, তা 16 1 16 16 দেবো 30, 3 16 48, তা কত 3 16 48, ঠিক আছে। তাহলে শুনে পেয়ে গেলাম, তাহলে কত এই যে 16টা, এইটা হচ্ছে আমাদের মেন, ঠিক আছে। আমরা লিখবো যে নির্ণয় গসাগু, এটা নির্ণয়কে লিখবো, নির্ণয় না সরি নির্ণয় নয়, আমরা লিখবো তো 48,64 এর ভাগ পদ্ধতিতে পদ্ধতিতে গসাগু হলো কত 16, এই 16, ঠিক আছে। তাহলে এখানে লিখবো যে আমরা যে এখানে আমরা লিখবো যে অতএব দে 48টি রসগোল্লা 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ না ভেঙে না ভেঙে সবচেয়ে ষোলো সবচেয়ে বেশি সরি সবচেয়ে বেশি 16 জনকে দেওয়া যাবে,
ঠিক আছে, সে এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এইভাবেই অঙ্কটা হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা অঙ্ক দেখে নেব। তাহলে বলছে যে 18 টাকাটা বলবো, 18 টাকাটা আমরা 17 টাকা গুণেছি এবং 18 টাকাটা করবো। 18 টাকা বলছে যে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কজন? 8 জন বা 10 জনকে নিয়ে। ঠিক আছে, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসেব করি, মানে একটা তৈরি করতে। ঠিক আছে, 8 এবং 10, এটা আমরা সিম্পল জানি। যখন 8 এবং 10 বলছে যে দল তৈরি করতে, তখন আমাকে লসও করতে হবে। আমাদের সিম্পল কি লসও করতে হবে। ঠিক আছে, আমরা লসও তাহলে করে নেবো। তো 8 জন ও 10 জন সদস্য নিয়ে নাটকের দল তৈরি করব। তাহলে এখানে কি এখানে তৈরি করবো, তাই এখানে নিম্নে লস হোক, আমরা লস হোক। ঠিক আছে, তাহলে 8 এবং 10-এর লস হোক। ঠিক আছে, তা 2 যোগ করলে কত হচ্ছে আমাদের? 4 5 হচ্ছে, 2 যোগ করলে কত? 2 5টা বসে গেল, 2 যোগ করলে 2, 1 বসলো 5 বসলো, আর 5 যোগ করলে কত? 5 করলে 1 1 বসে গেল। তাহলে লিখতে হবে যে নির্ণয় লসাগু, নির্ণয় 8, 10-এর লসাগু সমান, এই যে উৎপাদক গুণ আছে, তাহলে 1 2 3, তাহলে 2 3, 2 3টে 2 আছে, গুণ 1টা 5 আছে। তাহলে গুণ করলে কত হচ্ছে? 2 2 গুণে 4, গুণ 2 গুণ 5, 2 4-এ 8, গুণ 5 আর 5 8 40, কত? 40। তাহলে 40 পেলাম। এখানে লিখতে হবে আমাদের অর্থবিদ্যা, এখানে লিখতে হবে যে কমপক্ষে 40 জন সদস্যকে নিয়ে আমাদের মানে নাটক বা তৈরি হবে। ঠিক আছে, তাহলে কমপক্ষে 40 জন প্রয়োজন। লিখতে হবে কমপক্ষে 40 জন সদস্য প্রয়োজন, 40 জন সদস্য প্রয়োজন। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরের অঙ্কটা আমি নেবো, দেখে নেবো কী বলছে। বলছে এবার একটু বড় করা আছে। ঠিক আছে, বলছে 1900টা দেখে নেবো। বলছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি এবং 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে সারি প্রতি সারিতে সমান চারা থাকে। অর্থাৎ পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে কি? যখনই বলছে 20, 24 এবং 30, এটা সিম্পলি আমাদের লসাগু হবে, কোনো কিছু করতে হবে আমাদের কি পুরো ডাইরেক্ট আমাদের লসাগু। ঠিক আছে, আমরা প্রথমে লিখে নেবো কী লিখতে হবে, যে এখানে আমরা লিখতে হবে যে যে 20টি, 24টি এবং 30টি 20টি, 24টি এবং 30টি শাড়ির সংখ্যার সংখ্যার লসাগু হবে নির্ণয়, লসাগু করতে হবে প্রতি সাইডে লাগানো। লসাগু আমাদের কি? লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখে নিচ্ছি 20, 24 এবং 30। ঠিক আছে, তা প্রথমে আমরা 2 রেখে নেবো, কারণ 2 দিয়ে আমাদের সবসময় কি 2 দিয়ে আমাদের সুবিধা হয়। 2 রেখে করলে 10, 2 রেখে করলে কত হবে? 12, 2 রেখে করলে কত হবে? 15। আবার 2 দিয়ে হবে, 2 রেখে করলে কত হবে? 5, 2 রেখে করলে 6, 2 রেখে করলে হচ্ছে নাকি 15ই বসবে, 2 রেখে করলে কত হবে? 5টা 5ই বসবে, আর 6টা কত? 3 হয়ে যাবে, আর কত হয়ে যাবে? 15, 15ই বসে যাবে। তারপর আমরা আবার 3 দিয়ে করে নেবো,
পাঁচটা পাঁচই বসবে, তিন এককে তিন হলো, আর তিন পাঁচে 15, আবার লাস্টে কত বসবে, পাঁচ দিয়ে গুণ দেবো ওটা। ঠিক আছে, এখানে লিখতে হবে যে নির্ণয় 20, 24 এবং 30 এর লসাগু হলো, এই যে উৎপাদক গুণমাকি গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমস্যা সংখ্যা তো 3টে 2 আছে, তারপর 1টা 3 আছে আর 1টা 5 আছে। ঠিক আছে, তাই 2 দুগুণে 4 গুণ 2 গুণ 3 গুণ 5, তো 2 4 8 গুণ 3 গুণ 5, আর 3 8 24 গুণ 5, আর লাস্টে গুণ হবে 5 4 20 16 2 আর 5 গুণ 10 দিয়ে কত, 12, অর্থাৎ 120টি। ঠিক আছে, তাই আমার লিখতে হবে যে কি, আমাদের একটা লেখার ব্যাপার আছে যে কমপক্ষে পঞ্চায়েতে কমপক্ষে প্রয়োজনীয় চারার সংখ্যা কত, 120। এখানে লিখতে হবে কমপক্ষে প্রয়োজনীয় চারার সংখ্যা একশো কুড়িটি। ঠিক আছে, এইটা হবে কি অ্যান্সার। ঠিক আছে, এরপরের অঙ্কটা আমরা দেখে নেবো যে কি বলেছে, বলছে 20 নম্বরটা বলছে কি, তাহলে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। ঠিক আছে, এটা হচ্ছে 14 ডেসিমিটার, এটা হচ্ছে কি 35 ডেসিমিটার, আমরা সিম্পল লসাগু, কেন দুটি বলে দিয়েছি আমাদেরকে লসাগু করতেই হবে। ঠিক আছে, তাহলে লিখবো যে যে 14 ডেসিমিটার ও 35 ডেসিমিটার কে লসাগু নির্ণয়, লসাগুর মধ্যে লসাগু লসাগু নির্ণয় করতে, ঠিক আছে, লসাগুতে নির্ণয় করতে হবে, লসাগুতে নির্ণয় করতে হবে। ঠিক আছে, নির্ণয় করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা কত 14 লিখে দেবো, 14 এবং কত 35, তো আমরা প্রথম 2 করলে কথা হবে 7 পাবো, এটা 35টা 35ই বসবে, কেননা 35কে 2টে ভাঙা যায় না, তারপর কত আমরা কত 5 দিয়ে করবো, 7টা 7ই বসবে, এটা কত হবে 5 7 35, তারপর কত 7 দিয়ে করবো, পেলাম। আপনাদের আমি বারবার বলছি যখন কোনো লসাগু করবেন সবসময় 2টে করতে হবে। ঠিক আছে, 2টে লসাগু করলে সব ক্ষেত্রে ম্যাচ খেয়ে যাবে। ঠিক আছে, 2টে করবেন সে একটা সংখ্যা মিললেও 2টে করলেও মিলে যাবে। ঠিক আছে, এখানে লিখতে হবে যে নির্ণয় 14 এবং 35 এর লসাগু কত হলো, 2 5 এবং 7, তা 2 5 এবং 7, তা গুণ করলে কত হবে, 5 2 10 গুণ 7 আর 7 10 70, অর্থাৎ লসাগু কত 70 পেলাম। কিন্তু এখানে আমি লিখতে হবে যে অতএব দিয়ে কমপক্ষে কমপক্ষে 70 ডেসিমিটার গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। ঠিক আছে, কমপক্ষে কমপক্ষে 70 ডেসিমিটার গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যা সংখ্যক বার ঘুরবে, ঠিক আছে,
এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই যে আমি অঙ্কগুলো দেখালাম 20 অবধি, আপনাদের যদি কোনো কিছু অঙ্ক সম্পর্কে কোনো কিছু বলার থাকে বা বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি নাও বুঝতে পারেন অবশ্যই আরেকবার ভিডিওটা দেখবেন, কেননা আমি ভালোভাবেই বলেছি যে কীভাবে করতে হয় বুঝিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন, এবং না বুঝতে না অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। এবং আমার এই যে অঙ্কগুলো করলাম এই অঙ্ক সম্পর্কে যদি কোনো ছাত্রছাত্রী কোনো কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত নজর রাখবেন।